তো বন্ধুরা তোমরা যারা স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের মধ্যে যারা এখনও টাকা পাওনি তো তোমরা সকলেই জানো যে স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু তথ্য গরমিল থাকার জন্যে কিন্তু সমস্ত যাদের আটকে রয়েছে তাদের টাকা দেওয়া হয়নি তো এই সংখ্যা আটষট্টি হাজার দুশো আশি জন তো এখানে কিন্তু তোমাদেরকে সেই স্ট্যাটাসের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের কী কারণে আটকে রয়েছে তো তোমাদের অ্যাপ্লিকেশনে কি ভুল রয়েছে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং তোমাদেরকে কারেকশান করতে বলে দেওয়া হচ্ছে তো কারেকশান ওয়েবসাইট থেকে গিয়ে করে নিতে হবে তো ওয়েবসাইট থেকে গিয়ে কারেকশান করে নিলে কিন্তু তারপরে টাকা তোমরা পাবে তো সেই জন্যে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের যাদের স্ট্যাটাসে এরকম দেখাচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিফেক্টেড স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তো এখানে যাদের এটা শো করছে অর্থাৎ স্ট্যাটাসে দেখবে এখানে তোমাদের লক ডেট এখানে নট সাবমিটেড অ্যান্ড নট লকড দেখাচ্ছে এছাড়া এখানে নিচে দেখবে নিচে যাদের ডিফেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে করতেই হবে তো তারা কী করবে তাদেরকে ওয়েবসাইটে যেতে হবে তো সেখানে গিয়ে সেখানে তোমার কিছু কাজ আছে সেইগুলো করতে হবে তো সেটা আজকে ডিটেলস ভিডিওতে জানাবো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিকে দাবি দাও আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি আর যে কোনো ব্রাউজারে লিখে এসে লিখে সার্চ করতে হবে ডবলিউ স্কলারশিপ ডট ইন তো এটা তোমাদেরকে লিখে সার্চ করতে হবে তো এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এর আগে তোমাদেরকে বলে দিই তো এখানে তোমাদেরকে কিন্তু সব সময় ডেস্কটপ সাইড করা যায় এরকম ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে নাহলে কিন্তু তোমরা এটা ক্রস করতে পারবে না এই ওয়েবসাইটে আসতে পারবে না তো এখানে তোমরা ক্রোম ব্রাউজার ইউজ করলে দেখবে এই সাইডে দেখবে ডেস্কটপ সাইট আছে তো এটাকে ডেস্কটপ সাইট করে নেবে তাহলে কিন্তু এটাকে ক্রসের চিহ্নটা আসবে আর ডেস্কটপ সাইড না করা থাকলে কিন্তু এটাকে তোমরা কাটতে পারবে না তো এখানে তোমরা এটাকে কেটে দেবে তো কেটে দেওয়ার পর নিজের দিকে চলে আসবে এখানে দেখতে হচ্ছ ডিফেক্টেড অ্যাপ্লিকেশন তো তোমাদেরকে এটাতে ক্লিক করতে হবে এরপরে এখানে তোমাদেরকে এগুলোকে ক্রস করে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে হচ্ছ ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে কিছু দেওয়া রয়েছে এগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মাস্ট বি এন্টার কারেন্টলি তো তোমাদেরকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মানে দিতে হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশান করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে তো এছাড়া আরও বিভিন্ন ধরনের ইনফরমেশান আছে এগুলো তোমরা এখানে খুলে ভালো করে পড়ে নেবে তারপরে এখানে তোমরা প্রসেসে ক্লিক করবে তো এরপরে নিচে দিকে চলে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার্ড অ্যাকাউন্ট নাম্বার তো এখানে স্টারমার্ক করা রয়েছে লালকালিতে এছাড়া নিচে দেখতে হচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে এই দুটো দিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট নাম্বার বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন যখন করেছিল তখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার বলতে গেলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে রকম যে ইন্টারফেস আছে এগুলো সব লক করা রয়েছে তো তোমরা যখনই এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এখানে দেবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দেবে দেওয়ার পর কিন্তু এখানে সাবমিট করলে তোমাদের সামনে তোমাদের ডিটেলস চলে আসবে এখানে তোমাদের কোনটা কী ভুল আছে না আছে এখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং তোমাদের যদি কারেকশান করা যায় তাহলে দেখবে তোমাদের এখানে আনলক করে দেওয়া হবে তো আনলক বলতে গেলে এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম তো ফার্স্ট নেমে এটা লক করা রয়েছে এখানে ক্লিক করলেও কিন্তু কীবোর্ড আসছে না আর যদি এটু এটা আনলক করে দেওয়া হয় তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কীবোর্ড চলে আসবে অর্থাৎ টাইপ করার জন্য তো তখন তোমরা সেগুলো কারেকশন করে নেবে তো কারেকশান করে নিয়ে এখানে কিন্তু তোমরা সাবমিট অ্যান্ড প্রসেসে তখন ক্লিক করতে হবে তো কারেকশন করার পর যখনই সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবে তো করলে কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি নিয়ে চলে আসবে তো সব কিছু ঠিকঠাকভাবে টাইপ করে দেখে নেবে যখন তোমরা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেবে তো দেওয়ার পর সাবমিট করলে কিন্তু তোমাদেরকে এখানে স্কিম এলিজিবিলিটিতে নিয়ে চলে আসবে তো নিয়ে আসার পর তোমাদের কোনটা কি ভুল আছে এখানে দেখিয়ে দেওয়া হবে তো আনলক যদি তো যদি কারেকশান করা যায় সেগুলোকে এখানে আনলক করা থাকবে আনলক করা থাকলে সেগুলো সঙ্গে সঙ্গে তোমরা কারেকশান করে নেবে কারেকশান কিন্তু করে নেওয়ার পর তোমাদেরকে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে এখানে তোমরা রেজিস্ট্রেশান সাকসেসফুল হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে স্টুডেন্ট লগ করতে হবে তো স্টুডেন্ট লগ করার পর ওখানে তোমরা দেখবে যে আপলোড ডকুমেন্টসের কোনো অপশান আছে কি তো যদি আপলোড ডকুমেন্টসের অপশান থাকে সেখানে গিয়ে চেক করে নেবে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করা আছে কি না অর্থাৎ তোমাদের মার্কশিট এবং পা অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স এছাড়া তোমাদের স্কুল ভেরিফিকেশান ফর্ম্যাট এবং ইনকাম সার্টিফিকেট তো এইগুলো আপলোড করা আছে কি না দেখে নেবে যদি না থাকে তাহলে আপলোড করে দেবে আর যদি ওগুলো আপলোড করা থাকে তার নিচে ডাউনলোড বলে অপশান থাকবে ক্লিক করলে তোমরা সেগুলো দেখতে পাবে আর যদি ডাউনলোড অপশান না থাকে তাহলে আপলোড করতে হবে তো এখান থেকে শুধুমাত্র তোমরা বেসিক ইনফরমেশান এবং অ্যাকাডেমি ইনফরমেশান এবং ব্যাঙ্ক ডিটেলস এইগুলো কারেকশান করতে পারবে আর কিন্তু এখান থেকে আপলোড কোনো ডকুমেন্টস করতে পারবে না স্টুডেন্ট লগ করে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে কিন্তু অনেকে আবার বলছে যে আপলোড ডকুমেন্টসে গিয়ে কেন ডকুমেন্টস আপলোড করতে হবে না করলেও অনেকে টাকা পাচ্ছে তো এক্ষেত্রে তোমাদের বলে দিই যারা পেয়েছে তো তাদের কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল তো তাদের আপলোড করার কোনো অপশান ছিল না বা তাদের সব সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে বলেই সেগুলো ওখানে আপলোড করতে হয় না তারা টাকা পেয়ে গেছে আর যাদের সব ঠিক নেই অর্থাৎ কোনো কিছু ভুলের কারণে হয়তো ছবিটা অস্পষ্ট উঠেছে বা কোনো কিছু ভুল ওখানে দেওয়া হয়েছে যার জন্যে কিন্তু সেগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে আবার আপলোড করার জন্যে রিকোয়েস্ট করা হচ্ছে ও এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যাদের মানে স্ট্যাটাসে তো এরকম দেখাচ্ছে অর্থাৎ এখানে তোমরা ভালোভাবে দেখবে যে এখনো পর্যন্ত যাদের আপলোড করা হয়নি ডকুমেন্টস তো তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে এখানে স্ট্যাটাস ইনস্টিটিউট লেভেল থেকে দেখতে পাচ্ছো রিজেক্ট করে দেওয়া হয়েছে তো এখানে এ আর টাকা পাবে না যেহেতু এর ইনস্টিটিউট লেভেল থেকে রিজেক্ট করে দিয়েছে আর টাকা পাবে না এর কি প্রবলেম ছিল এখানে দেখিয়ে দিয়েছে প্লিজ আপলোড ইওর ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই গেজেটেড অফিসার সাবমিটেড রিসাবমিটেড অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু মানে যখন তাকে অপশান দেওয়া হয় তখন সে যদি আপলোড না করে পরে ওটাকে লক করে দেওয়া হবে লক করে হলে আর আপলোড করতে পারবে না অতএব এর টাকা পাবে না তো যাদের এখনও পর্যন্ত আপলোডের অপশান দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই গিয়ে তারা ওখানে আপলোড করবে তো ওখানে যদি না আপলোড করো আর ইনস্টিটিউট লেভেল থেকে যদি রিজেক্ট হয়ে যায় এক টাকা পাবে না রিজেক্ট হয়ে গেলে এক টাকা পাবে না হ্যাঁ তো অনেকেই বলছে যে রিজেক্ট না করে টাকা পেয়েছে তো বললাম আগেও বললাম যে তাদের সব ঠিক ছিল বলে কিন্তু তাদের আপলোড করতে হয় না তারা টাকা পেয়ে গেছে আর যাদের কোনো কিছু ভুলের কারণে সেটাকে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো নতুন করে আবার আপলোডের অপশান দেওয়া হয়েছে তো সেখানে গেলেই দেখবে যে চুজ ফাইলে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে তোমাদের গ্যালারিতে সেখান থেকে ছবি সিলেক্ট করতে বলছে তো তাদের ক্ষেত্রে বলি যদি এই মুহূর্তে না আপলোড করো এর পরবর্তী সময়ে তখন দেখবে এটা রিজেক্ট হয়ে গেছে এটাকে লক করে দেওয়া হয়েছে আর আপলোডও করতে পারবে না তখন আর কিছু করার থাকবে না তখন টাকা পাবে না তো এছাড়া যদি তোমাদের আরও কোনো মতামত থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপে আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো